বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাওয়ারা পারভীন, প্রভাষক অর্থনীতি। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে অর্থনীতি প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় থেকে মূলধনের সংজ্ঞা, মূলধনের বৈশিষ্ট্য এবং মূলধনের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব মূলধনের গতিশীলতা এবং মূলধন গঠন নিয়ে। শুরুতেই আমরা জেনে নিই মূলধনের গতিশীলতা বলতে কী বোঝায়। সাধারণত মূলধনের স্থানান্তরকে মূলধনের গতিশীলতা বলা হয়। আমরা যখন মূলধনকে এক স্থান থেকে অন্য স্থানে, এক কাজ থেকে অন্য কাজে ব্যবহার করি এবং এক শিল্প থেকে অন্য শিল্পে নিয়োগ করি, অথবা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে বা এক দেশ থেকে অন্য দেশে মূলধনকে স্থানান্তর করা হয়, তখন তাকে বলা হচ্ছে মূলধনের গতিশীলতা। যেমন মনে করো, পাটের গুদামকে যদি আমরা তুলার গুদামে পরিণত করি, তাহলে সেটা মূলধনের গতিশীলতা। আবার মনে করো, বিদ্যুৎ উৎপাদনের জন্য যে যন্ত্র আমরা ব্যবহার করছি, সেটা যদি আমরা কাপড়ের মিল থেকে কাগজের মিলে স্থানান্তর করি, তখন সেটাকে বলা হচ্ছে মূলধনের গতিশীলতা। মূলধনের গতিশীলতা তিন প্রকার: এক, ভৌগোলিক গতিশীলতা; দুই, স্তরগত গতিশীলতা; তিন, কারবারগত গতিশীলতা। ভৌগোলিক গতিশীলতাকে আমরা আবার দুই শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হচ্ছে অভ্যন্তরীণ গতিশীলতা, আর একটা হচ্ছে আন্তর্জাতিক গতিশীলতা। অভ্যন্তরীণ গতিশীলতাটা হচ্ছে যখন দেশের অভ্যন্তরে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে, এক জেলা থেকে অন্য জেলায়, অথবা এক বিভাগ থেকে অন্য বিভাগে আমরা যখন মূলধনকে স্থানান্তর করব, তখন সেটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ গতিশীলতা। মনে করো, গাজীপুর থেকে মূলধনকে আমরা ঢাকায় স্থানান্তর করলাম, ঢাকা থেকে আমরা মূলধনকে চট্টগ্রামে স্থানান্তর করলাম, অথবা শহর থেকে আমরা মূলধনকে গ্রামে স্থানান্তর করলাম। এই যে আমরা দেশের অভ্যন্তরে বিভিন্ন অঞ্চলে মূলধনকে স্থানান্তর করছি, এটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ গতিশীলতা। আন্তর্জাতিক গতিশীলতা, আন্তর্জাতিক গতিশীলতা হচ্ছে অধিক মুনাফার আশায় যখন এক দেশ অন্য দেশে মূলধনকে স্থানান্তর করে, তখন তাকে বলা হচ্ছে আন্তর্জাতিক গতিশীলতা। মনে করো, চীন অথবা জাপান বাংলাদেশে মূলধন বিনিয়োগ করছে, তাহলে এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক গতিশীলতা। দুই, স্তরগত গতিশীলতা। স্তরগত গতিশীলতা হচ্ছে এক স্তর থেকে অন্য স্তরে আমরা যখন মূলধনকে স্থানান্তর করব, তখন সেটাকে বলা হচ্ছে স্তরগত গতিশীলতা। মনে করো, চলতি মূলধন হতে যদি আমার স্থায়ী মূলধনে রূপান্তরিত হয়, তখন সেটাকে বলা হচ্ছে স্তরগত গতিশীলতা। তিন, কারবারগত গতিশীলতা। কারবারগত গতিশীলতা হলো যখন আমরা মূলধনকে এক কারবার থেকে অন্য কারবারে, এক শিল্প থেকে অন্য শিল্পে স্থানান্তর করব বা নিয়োগ করব, তখন তাকে বলা হচ্ছে কারবারগত গতিশীলতা। মনে করো, আমরা পাট শিল্প থেকে মূলধন আমরা গার্মেন্টস শিল্পে নিয়োগ করলাম, তখন সেটাকে বলা হচ্ছে কারবারগত গতিশীলতা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গতিশীলতা কী এবং তার শ্রেণীবিভাগ নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমরা জানি মূলধনের গতিশীলতা অর্থনৈতিক উন্নয়নে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ মূলধনের গতিশীলতার মাধ্যমেই আমরা আমাদের অর্থনীতির গতিকে ত্বরান্বিত করতে পারি। মূলধনের গতিশীলতা অর্থনৈতিক উন্নয়নে কী ধরনের ভূমিকা রাখে তা আমরা এখন আলোচনা করব। এক, উৎপাদন বৃদ্ধি। মূলধনের গতিশীলতা বৃদ্ধি পেলে উৎপাদন বৃদ্ধি পায়, কারণ মূলধনের গতিশীলতার ফলে আমাদের যে কৃষি, শিল্প, সেবা খাতগুলো আছে, সেখানে আমাদের মূলধনের ব্যবহার সহজকরণ হয়, যার ফলে দেখা যায় উৎপাদন বৃদ্ধি পায়। দুই, কৃষি উন্নয়ন। বর্তমানে কৃষি ক্ষেত্রে কিন্তু আমরা মূলধনকে ব্যাপকভাবে ব্যবহার করি, কৃষি ক্ষেত্রে আমরা আধুনিক প্রযুক্তি, উন্নত সার, বীজ, কীটনাশক, আধুনিক সেচ ব্যবস্থা ইত্যাদি ব্যবহার করছি, এবং মূলধনের স্থানান্তরের মাধ্যমে বা মূলধনের গতিশীলতার মাধ্যমে আমরা কিন্তু আমাদের এই কৃষি উন্নয়নকে ত্বরান্বিত করতে পারছি। তিন, শিল্পের উন্নয়ন। আমাদের দেশে নানা ধরনের শিল্প রয়েছে, যেমন বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প ইত্যাদি। এ সমস্ত শিল্পতে কিন্তু ব্যাপক হারে মূলধন ব্যবহার করা হচ্ছে। এখন বিভিন্ন অঞ্চলে এই শিল্পের প্রসারের ক্ষেত্রে মূলধনের গতিশীলতা বিশেষ ভূমিকা পালন করে বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্পদের সুষ্ঠু ব্যবহার। আমাদের দেশে
অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে, মানবীয় সম্পদও রয়েছে। এই সমস্ত প্রাকৃতিক সম্পদ ও মানবীয় সম্পদকে সুষ্ঠুভাবে ব্যবহার করতে হলে মূলধনের গতিশীলতা বিশেষভাবে কাজ করছে, কারণ মূলধনের গতিশীলতার মাধ্যমেই আমরা এই সমস্ত প্রাকৃতিক সম্পদ ও মানবীয় সম্পদকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারছি। ভৌত অবকাঠামো নির্মাণ। ভৌত অবকাঠামো কাকে বলা হয়? যেমন ধরো আমাদের রাস্তাঘাট, সেতু, বাঁধ, বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি যখন আমরা নির্মাণ করছি তখন সেগুলোকে বলা হচ্ছে ভৌত কাঠামো নির্মাণ। আমরা সাধারণত আন্তর্জাতিকভাবে মূলধন স্থানান্তরের মাধ্যমে বা আন্তর্জাতিক মূলধন গতিশীলতার মাধ্যমে আমরা এই ভৌত অবকাঠামোগুলোকে নির্মাণ করে থাকি। হয় বৈদেশিক বিনিয়োগ। বৈদেশিক বিনিয়োগ কিন্তু অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা মূলধনের আন্তর্জাতিক স্থানান্তরের মাধ্যমে এই বৈদেশিক বিনিয়োগটা কী করে থাকি? সম্পাদন করে থাকি। বিভিন্ন দেশ আমাদের দেশে বিনিয়োগ করছে, আমরা আবার বিভিন্ন দেশে কী করছি? কম বেশি বিনিয়োগ করছি। এই যে আদান প্রদান, এতে আমাদের মধ্যে সম্পর্কের যেমন উন্নয়ন ঘটছে, ঠিক তেমনি আমরা আমাদের প্রয়োজনীয় যে চাহিদাগুলো আছে সেগুলো পূরণ করতে পারছি এবং তা আমাদের অর্থনৈতিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করছে। সাত, সুষম অর্থনৈতিক উন্নয়ন। সুষম অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে মূলধন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে মূলধনের গতিশীলতার কারণে আমরা বিভিন্ন কল শিল্প কারখানা স্থাপন করতে পারছি। এতে একটা ভারসাম্য উন্নয়নের অবস্থা তৈরি হচ্ছে যা সুষম উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অতএব আমরা বলতে পারি যে মূলধনের গতিশীলতা আমাদের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বা আমাদের অর্থনীতিকে উন্নয়ন ঘটাতে বিশেষ ভূমিকা পালন করছে। শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব মূলধন গঠন নিয়ে। মূলধন গঠন বলতে মূলধন বৃদ্ধির প্রক্রিয়াকে বোঝায়। একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশ যে পরিমাণ মূলধন বৃদ্ধি করতে সামর্থ্য থাকে তাকে বলা হয় মূলধন গঠন। মূলধন গঠন প্রসঙ্গে অর্থনীতিবিদ বেনহামের মতে কোনো নির্দিষ্ট সময়ে সমাজ তার মূলধনের যে পরিমাণ বৃদ্ধি সাধন করে তাকে উক্ত সময়ের মূলধন গঠন বলা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি মূলধন গঠন হচ্ছে মূলধনের বৃদ্ধি, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে মূলধন কী পরিমাণ বৃদ্ধি পেয়েছে সে বৃদ্ধি পাওয়াটাকেই বলা হচ্ছে মূলধন গঠন। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি দেখি। মনে করি বাংলাদেশে 2011 সালে মূলধনের পরিমাণ ছিল 2011 সালে মূলধনের পরিমাণ ছিল সমান সমান 1,35,000 কোটি টাকা। 2012 সালে মোট মূলধনের পরিমাণ দাঁড়ালো 1,44,000 কোটি টাকা। 2012 সালে মূলধনের পরিমাণ দাঁড়ালো 1,44,000 কোটি টাকা। তাহলে মূলধনের বৃদ্ধির পরিমাণ কত হলো? মূলধনের বৃদ্ধি হলো 1,44,000 কোটি বিয়োগ 1,35,000 কোটি। তাহলে মূলধনের বৃদ্ধি হলো বা মূলধন গঠন হলো 9,000 কোটি টাকা। কিন্তু এটা
প্রকৃত মূলধন বৃদ্ধি নয়, কারণ মূলধনের যে অবচয়জনিত ব্যয় আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে বাদ দেইনি। অর্থাৎ মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বা অবচয়জনিত ব্যয়কে আমরা কি করব, এই মূলধন বৃদ্ধির হার থেকে বাদ দিব। তাহলে আমরা দেখে নিই যে অবচয়জনিত ব্যয় কত ছিল। অবচয়জনিত ব্যয়, মূলধনের অবচয়জনিত ব্যয় ছিল 2,800 কোটি টাকা। তাহলে আমরা এখন বের করতে পারবো যে মূলধনের প্রকৃত বৃদ্ধি কত হয়েছিল। মূলধনের প্রকৃত বা নেট বৃদ্ধি ইকুয়াল টু কত, 9,000 - 2,800 কোটি সমান সমান 6,200 কোটি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি মূলধনের প্রকৃত বৃদ্ধি হয়েছে 6,200 কোটি টাকা। তাহলে নিশ্চয়ই তোমরা মূলধনের এই যে বৃদ্ধির হারটা আমরা নির্ণয় করেছি সেটা তোমরা বের করতে পারবে। আচ্ছা, এখানে আমরা মূলধনের একটা সূত্রও দেখব। সূত্র মূলধন গঠন সমান সমান KT+1 - KT। এখানে KT+1 হলো T+1 সময়ের মূলধন এবং KT হলো T সময়ের মূলধন। KT+1কে আমরা বলতে পারি 2012 সালের যে মূলধনটা দাঁড়িয়েছিল সেটা, আর KTটা হচ্ছে 2011 সালে যে মূলধনটা আমরা দেখেছি সেটা। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে মূলধন বৃদ্ধির হারকে আমরা চলতি সময়ের যে মূলধন মোট মূলধন ছিল সেটা থেকে যদি আমরা আগের বছরের যে মোট মূলধন আছে সেটাকে যদি আমরা বাদ দেই তাহলে আমরা মূলধন বৃদ্ধির হারটা বের করতে পারবো। শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব মূলধন গঠনের প্রক্রিয়া নিয়ে। মানুষ তার আয়ের একটা অংশ বর্তমান ভোগের জন্য ব্যয় করে আর বাকি অবশিষ্ট অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখে, আর এই সঞ্চিত অর্থ সে বিভিন্ন উৎপাদন কাজে বিনিয়োগ করে। আর সঞ্চয়ের পরিমাণ যত বৃদ্ধি পায় বিনিয়োগের পরিমাণও তত বৃদ্ধি পায়, আর বিনিয়োগের পরিমাণ যত বৃদ্ধি পায় মূলধন গঠনের পরিমাণও তত বৃদ্ধি পায়। এজন্য বলা হয় মূলধন গঠন প্রাথমিক অবস্থায় সঞ্চয় ও বিনিয়োগের উপরে নির্ভর করে। শিক্ষার্থীরা, আমরা এখন মূলধন গঠনের প্রক্রিয়ার 3টি স্তর নিয়ে আলোচনা করব। মূলধন গঠনের 3টে স্তর হলো আর্থিক সঞ্চয় সৃষ্টি, আর্থিক সঞ্চয় সংগ্রহ, আর্থিক সঞ্চয়কে মূলধন দ্রব্যে রূপান্তর। শিক্ষার্থীরা, মূলধন গঠন প্রক্রিয়ার 1ম স্তর হলো আর্থিক সঞ্চয় সৃষ্টি। সাধারণত ব্যক্তিগত সঞ্চয়, কারবারগত সঞ্চয় এবং সরকারি সঞ্চয়ের মাধ্যমে আর্থিক সঞ্চয় সৃষ্টি হয়ে থাকে। তবে ব্যক্তিগত সঞ্চয়ই এখানে প্রধান ভূমিকা পালন করে থাকে। ব্যক্তিগত সঞ্চয় আবার 2টো বিষয়ের উপরে নির্ভর করে, একটি হচ্ছে সঞ্চয়ের সামর্থ্য আর একটি হচ্ছে সঞ্চয়ের ইচ্ছা। সঞ্চয়ের সামর্থ্য নির্ভর করে আয়ের উপরে। আয় যদি বেশি হয়, পরিবার যদি ছোট থাকে এবং সাধারণ জীবনযাপনে যদি অভ্যস্ত থাকে তাহলে কিন্তু সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পায়। অর্থাৎ আমাদের আয়ের পরিমাণ বেশি এবং ভোগের পরিমাণ কম যদি হয় তাহলে আমাদের সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। আচ্ছা, সঞ্চয়ের ইচ্ছা,
আমরা দেখতে পাই সঞ্চয়ের শুধু সামর্থ্য থাকলেই হবে না, যদি সঞ্চয়ের ইচ্ছা না থাকে তাহলেও কিন্তু সঞ্চয় করা সম্ভব হয় না। বাস্তবে আমরা অনেক সময় দেখতে পাই অনেক ব্যক্তি আছে তাদের আয় অনেক বেশি, কিন্তু তারা অমিত ব্যয়ে তারা বিলাসী জীবনযাপন করে, যার ফলে তাদের সঞ্চয় করা সম্ভব হয় না। তার মানে হচ্ছে তোমার শুধু সামর্থ্য থাকলে হবে না, সঞ্চয়ের ইচ্ছাও থাকতে হবে। যদি সঞ্চয়ের ইচ্ছা থাকে তাহলেই কিন্তু তুমি কি করতে পারবে, সঞ্চয় করতে পারবে। সঞ্চয়ের ইচ্ছা আবার আরও কিছু বিষয়ের উপরে নির্ভর করে। এক, দূরদৃষ্টি। মানুষ তার ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চিত থাকে, সেজন্য তারা কী করে, বর্তমান ভোগটা কমিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে, কারণ ভবিষ্যতের নিরাপত্তা এবং ভরণ পোষণের জন্য সে সঞ্চয় করে থাকে। দুই, পারিবারিক স্নেহ মমতা। পারিবারিক স্নেহ মমতা যত বেশি থাকে সঞ্চয়ের পরিমাণ তত বেশি হয়, কারণ পারিবারিক স্নেহ মমতার কারণে বাবা মা তার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, তাদের সুখ স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে কী করে থাকে, সঞ্চয় করে থাকে। তিন, ক্ষমতা ও মর্যাদা লাভের আকাঙ্ক্ষা। সাধারণত সমাজে যে যত বেশি বিত্তবান তার মর্যাদা এবং ক্ষমতা তত বেশি হয়ে থাকে। এই ক্ষমতা ও মর্যাদার জন্য দেখা যাচ্ছে যে মানুষ সঞ্চয় করে থাকে, কারণ সঞ্চয়িত অর্থের মাধ্যমে সে ভবিষ্যতে যদি বিত্তবান হতে পারে তাহলে সে মর্যাদা এবং ক্ষমতার অধিকারী হতে পারবে। সেজন্য তারা কী করে থাকে, বর্তমান ভোগ কমে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে থাকে। চার, জানমালের নিরাপত্তা। একটা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে তাহলে কিন্তু সেখানে জানমালের একটা নিরাপত্তা থাকে, এবং জানমালের যদি নিরাপত্তা থাকে তখন কিন্তু জনগণ সঞ্চয়ে আগ্রহী হয় এবং ভবিষ্যতের জন্য তারা কী করবে, সঞ্চয় করবে। পাঁচ, কর ব্যবস্থা। সঞ্চিত অর্থের উপরে যদি কর আরোপ করা না হয় তাহলে কিন্তু জনগণের সঞ্চয়ের আগ্রহ বৃদ্ধি পাবে, আর যদি বেশি হারে কর আরোপ করা হয় তাহলে কিন্তু জনগণের মধ্যে সঞ্চয়ের আগ্রহ কমে যাবে। ৬, শিক্ষার হার। শিক্ষার হার যত বেশি হবে সঞ্চয়ের পরিমাণ তত বৃদ্ধি পাবে, কারণ শিক্ষিত মানুষ সচেতন থাকে, তারা ভবিষ্যতের কথা চিন্তা করে, সেজন্য তারা বর্তমান ভোগ কমিয়ে দিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে। ৭, সুদের হার। মানুষের সঞ্চিত অর্থের উপরে যদি সুদের পরিমাণ বেশি ধরা হয় তাহলে কিন্তু মানুষের মধ্যে সঞ্চয় বৃদ্ধি পাবে, আর সুদের হার যদি কম ধরা হয় তাহলে কিন্তু সঞ্চয়ের আগ্রহ কমে যাবে, কারণ বেশি সুদের হার হলে বেশি সুদের আশায় মানুষ তখন সঞ্চয়ে আগ্রহী হবে, আর কম সুদ দিলে মানুষ সঞ্চয়ে আগ্রহ হারিয়ে ফেলবে এবং সঞ্চয়ের পরিমাণ কমে যাবে। আচ্ছা, তারপরে বিনিয়োগের সুযোগ সুবিধা। একটা দেশে যদি বিনিয়োগের সুযোগ সুবিধা পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে কিন্তু জনগণ সঞ্চয়ে আগ্রহী হবে, কারণ সে তার সঞ্চিত অর্থ যথাযথভাবে বিনিয়োগ করতে পারবে এবং সেখান থেকে সে লাভবান হতে পারবে। কিন্তু বিনিয়োগের সুযোগ সুবিধা যদি না থাকে তাহলে মানুষের মধ্যে বিনিয়োগ করার আগ্রহ কমে যাবে, তাহলে সঞ্চয়ের আগ্রহ কমে যাবে। আচ্ছা, এখন আমরা দেখব দ্বিতীয় স্তর, আর্থিক সঞ্চয় সংগ্রহ। দেশের বিভিন্ন অঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলগুলোতে অনেক সঞ্চয় আছে বিক্ষিপ্তভাবে, সেগুলোকে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সংগ্রহ করতে হবে এবং সংগ্রহ করে একটা তহবিল গঠন করতে হবে যেন সেগুলোকে আমরা উৎপাদন কাজে ব্যবহার করতে পারি। তিন, আর্থিক সঞ্চয়কে মূলধন দ্রব্যে রূপান্তর। আমরা যে আর্থিক সঞ্চয়গুলোকে সংগ্রহ করে তহবিল গঠন করেছি সেগুলোকে বিনিয়োগের মাধ্যমে মূলধন দ্রব্যে রূপান্তর করতে হবে, কারণ আমরা যদি আমাদের সঞ্চয়কে মূলধন দ্রব্যে রূপান্তর করতে না পারি তাহলে মূলধন গঠন করা বা মূলধন বৃদ্ধি করা সম্ভব হবে না। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি মূলধন গঠন করতে হলে আমাদেরকে অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে যেতে হচ্ছে, এবং এই প্রক্রিয়াগুলোকে যদি আমরা অবলম্বন করতে পারি বা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা মূলধন গঠন বৃদ্ধি করতে পারব। আমি আশা করব তোমরা আজকে এই পড়াটুকু ভালো করে বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সেগুলোকে সমাধান করে দিতে। পরিশেষে সবাই ভালো থেকো, সুন্দর থেকো এবং সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।